আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন একটি আলোচিত খবর ইরান ঠেকাতে আরব ন্যাটো চায় যুক্তরাষ্ট্র তেহরানের পরমাণু স্থাপনায় শিগগিরই হামলা চালাতে পারে ওয়াশিংটন আরব ন্যাটো ও ইরান প্রসঙ্গে যা বলল সৌদি আরব এমবিএস এর সামনে খাসুকি হত্যার প্রসঙ্গ তুললেন বাইডেন দর্শক বিস্তারিত দেখতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন মধ্যপ্রাচ্যে ইরানের উত্থান ঠেকাতে উপসাগরীয় ছয় দেশের সমন্বয়ে নতুন নিরাপত্তা ও রাজনৈতিক জোট গঠন করতে চায় যুক্তরাষ্ট্র যা ইউরোপের নিরাপত্তায় যেমন ন্যাটো রয়েছে তেমনি মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় থাকবে তারা এ ধরনের সম্ভাব্য জোটকে তাই অনেকে আরব ন্যাটো বলে অভিহিত করেছেন এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র শিগগিরই বোমা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খবর আল জাজিরা ও এবিসি নিউজের ছয় আরব উপসাগরীয় দেশ মিশর ও জর্ডানকে নিয়ে আরব ন্যাটো গঠন করতে চায় যুক্তরাষ্ট্র এর লক্ষ্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কথিত সন্ত্রাসে মদত দেওয়া রাষ্ট্র ইরানের প্রভাব ঠেকানো যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে এসব দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সামরিক প্রশিক্ষণ সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সহযোগিতা আরও জোরদার করতে চায় তাছাড়া আরব ন্যাটোর লক্ষ্য হবে এসব দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা সংবাদ সংস্থা রয়টার্স চার সূত্রের বরাদ দিয়ে এই কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস ও মধ্যপ্রাচ্যের কয়েকজন কর্মকর্তা এ ধরনের সম্ভাব্য জোটকে আরব ন্যাটো বলে অভিহিত করেন তবে এই ধরনের উদ্যোগ ইরানকে দুশ্চিন্তায় ফেলবে অনেকে আশঙ্কা করছেন এর ফলে মধ্যপ্রাচ্যে শিয়া সুন্নি দূরত্ব আরও বাড়বে যুক্তরাষ্ট্রের প্রশাসন মনে করে মিডল ইস্ট স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এম ইএসএ নামের এই উদ্যোগ নিয়ে সামনের বারো থেকে তেরো অক্টোবরে সংশ্লিষ্ট দেশগুলোর নির্ধারিত এক বৈঠকে আলোচিত হতে পারে এদিকে ইরানের পরমাণু অস্ত্র স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ এই হামলা আগামী মাসেও হতে পারে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়ার সরকার এমন ধারণায় করছে দেশটির ক্ষমতাসীন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে পত্রিকাটি খবরে বলা হয় অস্ট্রেলিয়ার সরকার ইরানে হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করার কাজে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে এবিসি অস্ট্রেলিয়ার খবরে বলা হয় ইরানের কোন স্থাপনায় হামলা চালানো যেতে পারে সেটি চিহ্নিত করার কাজে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের ভূমিকা থাকতে পারে পাশাপাশি ভূমিকা থাকতে পারে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোরও অবশ্য প্রধানমন্ত্রী মেলকম টার্নবুল আগে বলেছিলেন যুক্তরাষ্ট্র সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে এমনটা মনে করার কোনো কারণ তিনি দেখছেন না এদিকে জেদ্দায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আরব নেতাদের শীর্ষ সম্মেলনে আরব ন্যাটো গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়নি বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এ সময় তিনি আরও বলেন ইরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে চায় মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে শনিবার বিকালে সৌদি আরব ইরান জর্ডান মিশর সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন কুয়েত এবং ওমানের শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয় শীর্ষ সম্মেলনের নাম দেওয়া হয় জেদ্দার নিরাপত্তা ও উন্নয়ন সম্মেলন জো বাইডেন ইসরায়েল সফর শেষে শুক্রবার জেদ্দায় পৌঁছান তার মধ্যপ্রাচ্য সফরের আগে পশ্চিমা গণমাধ্যম ফলাও করে প্রচার করেছিল যে এই সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করে আরব দেশগুলোকে নিয়ে ইরান বিরোধী একটি সামরিক জোট গঠন করে দেবেন বাইডেন পরিকল্পিত সামরিক জোটকে আরব ন্যাটো বলেও ব্যাপকভাবে প্রচার করা হয় কিন্তু শেষ পর্যন্ত কিছু আরব দেশের তার মুখে সে ধরনের কোন জোট গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়নি সৌদি পররাষ্ট্রমন্ত্রী শনিবার এক বক্তব্যে বলেন সৌদি আরব ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে এবং তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে চায় ফয়সাল বিন ফারহান আরও বলেন ইরানের সঙ্গে ধারাবাহিক সংলাপ ইতিবাচক গতিতে অগ্রসর হলেও এখনও চূড়ান্ত ফল আসেনি তবে শিগগিরই এ ব্যাপারে ভালো ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানের ক্ষেত্রে কূটনীতিকেই তিনি সর্বোচ্চ ও একমাত্র পথ বলে মন্তব্য করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন জেদ্দার সম্মেলন তো দূরের কথা এর আগেও কখনো ইসরায়েলের সঙ্গে সামরিক বা প্রযুক্তিগত সহযোগিতার আগ্রহ দেখায়নি সৌদি আরব ফয়সাল বিন ফারহান বলেন আরব ন্যাটো নামের কোনো কিছুর অস্তিত্ব নেই আমি জানি না এই নামটি কোথা থেকে এসেছে জেদ্দার সম্মেলনে এরকম কোনো কিছু নিয়ে আলোচনা হয়নি এদিকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সামনে সাংবাদিক জামাল খাশোগীর হত্যাকাণ্ডের প্রসঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই প্রসঙ্গে কথা তুলেছেন বলে জানিয়েছেন জেদ্দায় বৈঠক শেষে সাংবাদিকদের বাইডেন জানান এমবিএস ও শীর্ষ সৌদি নেতাদের সাথে বৈঠকে তিনি সাংবাদিক খাসকি হত্যার কথা বলেছেন এছাড়াও তিনি মানবাধিকার এবং রাজনৈতিক সংস্কারের প্রয়োজনের কথাও বৈঠকে তুলেছেন তিনি বলেন আমি সব সময় যেমন করি এবারও তাই করেছি আমার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি মানবাধিকার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করেছে। বাইডেন বলেন খাসোগি হত্যার ব্যাপারে শ্রদ্ধা রেখে আমি প্রসঙ্গটি বৈঠকের শুরুতে উত্থাপন করেছি আমি সেই সময় এটি সম্পর্কে কি ভেবেছিলাম এবং এখন এটি নিয়ে কি ভাবছি তাও স্পষ্ট করে বলেছে তিনি আরও বলেন একজন মার্কিন প্রেসিডেন্ট মানবাধিকার ইস্যুতে নীরব থাকতে পারেন না উল্লেখ্য দুই হাজার আঠারো সালে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয় এই ঘটনার জন্য সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দায়ী ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তের পর এই সিদ্ধান্তে পৌঁছেছিল